দেখুন, এবার চীনা সীমান্তের কাছে 3 ক্রুসহ ভারতীয় হেলিকপ্টার নিখোঁজ। চীনা সীমান্ত সংলগ্ন ভারতের অরুণাচল প্রদেশে 3 ক্রুসহ ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ত্রাণের কাজে ব্যবহৃত ভারতীয় বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি ইটানগরের কাছে নিখোঁজ হয়। রাজ্যের বেসামরিক বিমান পরিবহন দপ্তরের সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টিতে ধস নেমে সড়কপথ বন্ধ থাকায় স্থানীয় মানুষ ও পর্যটকরা সাগালির কাছে আটকে পড়েছিল। তেজপুর থেকে আসা বিমান বাহিনীর অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুবকে উদ্ধার কাজে লাগানো হয়েছিল। ওই দিন বিকেল 3:48 দুজন চালক ও 1 ক্রুসহ হেলিকপ্টারটি পাপুমপারে জেলা সাগালি থেকে ওড়ে নাহারলাগুন আসার কথা ছিল কপ্টারটির। আকাশে ওড়ার কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে ATC সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারে সাহায্য করতে এগিয়ে আসেন গ্রামবাসীরাও। এই দিনই ইটানগর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরে রিজিজুর হেলিকপ্টার খারাপ আবহাওয়ার জন্য জরুরি অবতরণ করে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু হেলিকপ্টার নিখোঁজ হওয়ার বিষয়টি সার্বিক তত্ত্বাবধান করছেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।